ফের বৃষ্টির ভুকুটি। মহালয়ার আগেই আবহাওয়ায় বড়সড় বদল। ইতিমধ্যে আগামী কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গে স্বস্তি। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, গত কয়েকদিন ধরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হলেও আপাতত ভারী বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই। আগামী 3-4 দিন বৃষ্টিরও কিন্তু সম্ভাবনা অনেকটাই কম রয়েছে। তবে ইতিমধ্যে সকাল থেকেই মেঘরোদের লুকোচুরি চলছে। কলকাতা সহ কয়েকটি জেলায় কখনো সকনো 2-1 পশলা বৃষ্টি হচ্ছে। বুধবার থেকে বাড়তে পারে বৃষ্টির পরিমাণ। ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে নোটিশে কী জানানো হয়েছে, রেডার অনুযায়ী কোথায় কখন বৃষ্টিপাত হতে পারে, সমস্ত কিছু আমরা এক এক করে জানবো, তাই ভিডিওটা একটু স্কিপ না করে পড়া দেখুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটা ফলো করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, এই মুহূর্তে যদি আলিপুর আবহাওয়া দপ্তরের দেওয়া নোটিশ অনুযায়ী আমরা 29 তারিখ থেকে 2 তারিখের আবহাওয়ার আপডেট দেখি, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে উত্তরবঙ্গের একাধিক জেলায় কিন্তু সবুজ সংকেত রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এই সমস্ত জায়গা, দিনাজপুর, মালদাও, এখানে কিন্তু সবুজ সংকেত রয়েছে, বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই। পাশাপাশি যদি আমরা দক্ষিণবঙ্গ দেখি, দক্ষিণবঙ্গেরও কিন্তু প্রায় প্রত্যেকটা জেলা দেখতে পাচ্ছেন, দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলায় কিন্তু সবুজ সংকেত রয়েছে, মুর্শিদাবাদ থেকে শুরু করে বীরভূম, বর্ধমান, সেই সঙ্গে হুগলি, হাওড়া, কলকাতা, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, মেদিনীপুর, সমস্ত জায়গা, এখানে কিন্তু তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই, সবুজ সংকেত রয়েছে। তবে আবহাওয়ায় পরিবর্তন হয়েছে, চলুন আপনাদেরকে দেখিয়ে দিই কোথায় কেমন বৃষ্টিপাত হতে পারে বা কোথায় কেমন আবহাওয়া থাকতে পারে। তো বন্ধুরা, এই মুহূর্তে রেডার অনুযায়ী যদি আমরা আবহাওয়ার আপডেট দেখি, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আজ দুপুরের আপডেট অনুযায়ী ইতিমধ্যে কিন্তু দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। যদি আমরা দেখি, এক্ষেত্রে দেখতে পাচ্ছি সুন্দরবন উপকূলবর্তী কিছু কিছু এলাকা রয়েছে, এখানে হালকা মাঝারি মেঘলা আকাশ থাকতে পারে, তবে বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই। পাশাপাশি যদি দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা, এই সমস্ত জায়গা দেখি, কোলাঘাট, মেদিনীপুর, ঝাড়গ্রাম, এখানেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই। যদি আমরা বর্ধমান থেকে, এখানে হালকা মাঝারি মেঘলা আকাশ, ছিটে ফোটা বৃষ্টি হলেও হতে পারে, তবে বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। একইভাবে কাটোয়া, সিউড়ি, দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়া, এখানেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই। আর যদি আমরা একটু উপরের দিকে আসি, সেক্ষেত্রে মুর্শিদাবাদ, বীরভূমের কিছু কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। একইভাবে যদি আমরা উত্তরবঙ্গের মালদা দেখি, মালদায়ও কিন্তু ছিটে ফোটা বৃষ্টিপাত হতে পারে। বাকি যদি দিনাজপুর, বালুরঘাট, বাংলাদেশের রংপুর দেখি, এখানে বৃষ্টির সম্ভাবনা নেই। কোচবিহার, আলিপুরদুয়ারে কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত, ছিটে ফোটা বৃষ্টিপাত হতে পারে, মেঘলা আকাশ রয়েছে। আর দার্জিলিং, শিলিগুড়ি, জলপাইগুড়ি, কালিম্পং, এখানেও কিন্তু তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না। পরবর্তীতে আবারও যদি আমরা সময়ের পরিবর্তন করে বিকেলের দিকে যাই, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বিকেলের দিকেও কিন্তু আবহাওয়ায় তেমন একটা পরিবর্তন নেই। কোচবিহার, আলিপুরদুয়ারে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে, আর দিনাজপুরে বৃষ্টির সম্ভাবনা নেই, বালুরঘাটে বৃষ্টিপাত হতে পারে, মালদায়ও কিন্তু ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে বৃষ্টিপাত রয়েছে হালকা মাঝারি। এরপর যদি দক্ষিণবঙ্গের দিকে চলে আসি, দক্ষিণবঙ্গে আমরা দেখতে পাচ্ছি দুর্গাপুর, সিউড়ি, এই সমস্ত জায়গায় তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই, বাঁকুড়ায় বৃষ্টির সম্ভাবনা নেই, তবে পুরুলিয়ায় হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। বর্ধমান, কাটোয়া, শান্তিপুর, পাশাপাশি যদি চন্দননগর, আরামবাগ দেখি, এখানেও বৃষ্টিপাত হতে পারে। ঝাড়গ্রামে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, খড়গপুরের কিছু কিছু জায়গা অর্থাৎ মেদিনীপুরের কিছু কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তবে হ্যাঁ, যদি আমরা এই মুহূর্তে কোলাঘাট দেখি, হলদিয়া দেখি, দক্ষিণ চব্বিশ পরগনা দেখি, উত্তর চব্বিশ পরগনা, পাশাপাশি যদি কলকাতা, হাওড়া জেলা দেখি, এখানে কিন্তু তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। নদিয়া জেলায় কিন্তু বৃষ্টিপাত রয়েছে, কৃষ্ণনগর, রানাঘাট, বগুড়া, এই সমস্ত জায়গায় এখানে কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি যদি আমরা বাংলাদেশ দেখি, দেখতে পাচ্ছি মেহেরপুর, পাবনা, সেলকুপা, যশোর, খুলনা, লোহাগাড়া, এই সমস্ত জায়গা, কিছু কিছু জায়গা কিন্তু বৃষ্টিপাত হতে পারে। পরবর্তীতে যদি ত্রিপুরা দেখি, ত্রিপুরার আগরতলা, আমবাসা, এই সমস্ত জায়গায় বৃষ্টিপাত নেই, তবে উদয়পুরের দিকে এখানে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এর পরবর্তীতে আবারও যদি আমরা সময়ের পরিবর্তন করি, করে যদি 30 তারিখের দিকে যাই, সেক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি 30 তারিখে কিন্তু তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই, হালকা মাঝারি বৃষ্টিপাত কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, কিছু কিছু গাঙ্গেয় উপত্যকায় হতে পারে। বাকি কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলি দেখতে পাচ্ছি বেশিরভাগ জেলায় কিন্তু এই মুহূর্তে বৃষ্টিপাত দেখা যাচ্ছে না। যদি আমরা উত্তরবঙ্গ যাই, উত্তরবঙ্গেও কিন্তু এই মুহূর্তে তেমন কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, মেঘলা আকাশ, ছিটে ফোটা বৃষ্টি হলেও হতে পারে। এরপর যদি আবারও আমরা সময়ের পরিবর্তন করে বিকেলের দিকে আসি, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কোচবিহার, আলিপুরদুয়ার, এখানে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি যদি আমরা এখানে দিনাজপুর দেখি, বালুরঘাট দেখি, এখানে বৃষ্টির সম্ভাবনা নেই, মালদায় বৃষ্টির সম্ভাবনা নেই। একইভাবে যদি বীরভূম, মুর্শিদাবাদ দেখি, এখানেও বৃষ্টির সম্ভাবনা নেই, বর্ধমানে বৃষ্টির সম্ভাবনা নেই, দুর্গাপুর, কাটোয়া, আরামবাগ, এই সমস্ত জায়গায় বৃষ্টির সম্ভাবনা নেই, ঝাড়গ্রামে বৃষ্টিপাত নেই, তবে খড়গপুর, কোলাঘাট, কলকাতা, হাওড়া, হুগলি জেলার কিছু অংশ, নদিয়ার কিছু অংশ, উত্তর চব্বিশ পরগনার কিছু কিছু অংশ, এখানে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে, উত্তর চব্বিশ পরগনার সব জায়গায় নয়। পাশাপাশি যদি আমরা দক্ষিণ চব্বিশ পরগনা দেখি, এখানে দক্ষিণ চব্বিশ পরগনায় কিন্তু তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা এই মুহূর্তে 30 তারিখেও দেখা যাচ্ছে না। এরপর যদি আমরা 1 তারিখের দিকে যাই, সেক্ষেত্রে আমরা দেখবো 1 তারিখের দিকে সকালেই কিন্তু ইতিমধ্যে দেখতে পাচ্ছি দক্ষিণ চব্বিশ পরগনার কিছু কিছু জায়গায় কিন্তু ভালোই বৃষ্টি রয়েছে। একইভাবে যদি বাংলাদেশ দেখি, সাতক্ষীরা, খুলনা, পিরোজপুর, মঠবেড়িয়া, এই সমস্ত জায়গা, বরিশাল, এখানেও বৃষ্টিপাত রয়েছে।
তবে কলকাতা, হাওড়া, হুগলি জেলা, মেদিনীপুর, ঝাড়গ্রাম, শান্তিপুর অর্থাৎ নদিয়া, বর্ধমান, দুর্গাপুর অর্থাৎ বাকি জেলায় কিন্তু তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তরবঙ্গ যদি দেখি, উত্তরবঙ্গে কোচবিহার, আলিপুরদুয়ারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, শিলিগুড়ি, কালিম্পং এখানে কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই। পরবর্তীতে আবারও সময় পরিবর্তন করে যদি বিকেলের দিকে আসি, দার্জিলিং, শিলিগুড়ি, কালিম্পং এই সমস্ত জায়গায় বৃষ্টিপাত রয়েছে। কোচবিহার, আলিপুরদুয়ারে বৃষ্টিপাত হতে পারে বিকেলের আপডেট অনুযায়ী। আর যদি আমরা দিনাজপুর দেখি, বালুরঘাট দেখি, এখানেও কিন্তু তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। একইভাবে যদি আমরা দক্ষিণবঙ্গের দিকে আসি, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বীরভূম, মুর্শিদাবাদের কিছু কিছু জায়গায় বৃষ্টিপাত হতে পারে। বাকি যে সমস্ত জায়গাগুলো রয়েছে এখানে কিন্তু হালকা মাঝারি ছিটেফোঁটা মেঘলা আকাশ থাকতে পারে, বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই। আর এদিকে যদি আমরা শান্তিপুর দেখি, চন্দননগর, আরামবাগ, কলকাতা, দক্ষিণ চব্বিশ পরগনা, কোলাঘাট, মেদিনীপুর এই সমস্ত জায়গা, খড়গপুর এখানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হালকা মাঝারি। তো বুঝতেই পারলেন ইতিমধ্যে আগামী 2-3 দিন কোথায় কেমন বৃষ্টিপাত হতে পারে বা কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে এই ভিডিওটা আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে, হোয়াটসঅ্যাপে বেশি বেশি শেয়ার করবেন। ধন্যবাদ।